নমস্কার। গল্প গল্প রহস্যে আজ আপনারা শুনবেন আমাদের মৌলিক উপস্থাপনা কালী পিশাচির বনে, রচনা তোর্ষা, সংলাপ তুনির, গল্প পাঠে কমল ও রবি তান্ত্রিকের চরিত্রে আমি তুনির, মোড়ল ও ডাক্তার শোভন ব্যানার্জির চরিত্রে পল্লব, চামেলির চরিত্রে তোর্ষা, মণি সরকারের চরিত্রে পীতম্বর, পর্ব পরিচালনা আমি তুনির, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প কল্প রহস্য। সামেলি, এ সামেলি, মশার কামড়ে অস্থির হয়ে ঘুমের ঘরেই সেগুলো তাড়াবার বৃথা চেষ্টা করতে করতে নিজেরই সারা গায়ে হাত বোলাচ্ছিল কমল। আধ ঘুমে কিছুক্ষণ নড়াচড়া করার পর হাত চলে গেল বিছানার পাশে, আর তখনই এক ঝটকায় ঘুমের আমেজটা গেল কেটে। তার বউ চামেলি বিছানায় নেই, বিছানা একদম খালি। ধরমর করে উঠে বসল কমল। চামেলি আজ আবার বেরিয়ে গেছে? এই নিয়ে টানা তিন রাত। গত পরশু যখন প্রথম চামেলিকে বেরোতে দেখে কমল, তখন ভেবেছিল ও হয়তো বাথরুম করতে উঠেছে, তাই আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিল। সন্ধেবেলা বুধি আর ঠেকে দুপাত্র ধেনও বেশি চড়িয়েছিল বলে মুষ্টাও ঠিকঠাক ছিল না, তাই বউ কখন ঘরে ফিরেছে সে ব্যাপারে তার খেয়াল নেই। সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে যাওয়ার আগে রোজকার মতোই চিঁড়েগুড়ের পোটলাটা এগিয়ে দিয়েছিল চামেলি। কিন্তু সন্দেহটা হল পরের দিন। পরদিন ভোরবেলা আলো ফোটার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়েছিল কমল। চামেলি তখনও অকাতরে ঘুমাচ্ছে। ঘুমন্ত চামেলিকে এক দৃষ্টে দেখতে থাকে কমল। মোটে দুই মাস হলো তাদের বিয়ে হয়েছে। বন্ধুর বিয়ে খেতে পাশের গ্রামে গিয়েছিল কমল, সেখানেই প্রথম দেখে চামেলিকে। চামেলির গায়ের রং কালো পোনা, তেকোনা মুখে টানা টানা পটল চেরা দুটো চোখ, এক মাথা ঘন কালো কোঁকড়া চুল, সবে ১৯ পার করেছে কি করেনি, দেখেই মাথা ঘুরে গিয়েছিল মধ্য ৩০-এর কমলের। ছোট থেকেই নিজের ক্ষমতায় সামান্য ভাগ চাষি থেকে সে আজ প্রায় বিঘা পাঁচেক জমির মালিক হয়েছে। এসবের মাঝে বিয়ে শাদী আর সে করে উঠতে পারেনি, কিন্তু চামেলিকে দেখেই তার মনে বেজে ওঠে মদনমোহনের মাসি। খোঁজ নিয়ে জানে অনাথা চামেলি দাদার সংসারে মানুষ, কিন্তু এসব ভাবার মতো মনের অবস্থা তখন কমলের ছিল না। সে তখন রূপে মজেছে, পরের লগনেই বিয়ে করে ঘরে তুলেছিল চামেলিকে। দুই অনাথে বেশ গুছিয়ে নিয়েছে সংসার। কমল তাকিয়েই থাকে বউয়ের দিকে, নিঃশ্বাসের টানে বুকটা ওঠানামা করছে চামেলির। থেকে থেকেই ফুলে উঠছে নাকের পাটা, চোখ ফেরাতে পারে না কমল, নজর ঘোরাতে থাকে বউয়ের সর্বাঙ্গে। ঠিক তখনই ব্যাপারটা খেয়াল করে ও, চামেলির সারা শাড়িতে লেগে রয়েছে কাদা, এমনকি হাতে পায়েও কাদা লেগে শুকিয়ে আছে। কাল রাত্রিরে নিশ্চয়ই মাঠের দিকে গিয়েছিল চামেলি, ফিরে হাত পা না ধুয়েই শুয়ে পড়েছে। কিন্তু কেন? ভালো করে দেখার জন্য চামেলির ওপর ঝুঁকে পড়ে কমল। সে অবাক হয়ে দেখে চামেলির চুলের খোঁপাতেও কাদা লেপ্টে রয়েছে। এমন সময় চোখ খোলে চামেলি, কমলকে ওভাবে ঝুঁকে থাকতে দেখে চমকে ওঠে। অপ্রস্তুত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় কমল। তারপর আবার আজ, আজ রাত্রিরেও সেই একই ঘটনা। আজ আর কাজে যায়নি কমল, তার মনের মাঝে প্রশ্নের ঝড় চলছে।
সন্দেহ বড় বিপদজনক, আস্তে আস্তে গ্রাস করে ফেলে মানুষের সম্পূর্ণ সত্তাকে। চামেলির সামনে যেতে মন চাইছে না কমলের, কিন্তু আড়াল থেকে লক্ষ্য করে যাচ্ছে চামেলির প্রতিটা খুঁটিনাটি কাজকর্ম। আসলে তার মনে কাজ করছে তীব্র অন্তর্দ্বন্দ্ব। সে জানে তাদের অসমবয়সী বিয়ে, তবে এমনটা এতল্লাটে হয়েই থাকে। সে কোনোদিন জানতেও চায়নি এ বিয়েতে চামেলির মতামত। সে রূপে মজেছে, শরীরে পেয়েছে, মন নিয়ে বিশেষ কিছুই পাবেনি। তারপর তিন রাত পরপর চামেলির কার্যকলাপ আজ তাকে মন নিয়ে ভাবিয়ে তুলেছে। সন্দেহ, প্রবল সন্দেহের জাল আস্তে আস্তে ঘিরে ফেলছে কমলকে। চামেলির প্রতি রাতের অভিসার তার চিন্তাভাবনাকে কেবল একটা সম্ভাবনাতেই কেন্দ্রীভূত করছে। সেই সম্ভাবনা বাস্তব হবার কথা কমল ভাবতেই পারে না। সামনাসামনি হতেই হবে চামেলির। চামেলিকে ছাড়া তার জীবন, না, এ হতে পারে না। রান্নাঘরে তখন চুলো জ্বালাতে ব্যস্ত চামেলি। চুলোর গনগনে আগুনের সামনে জলজল করছে চামেলির মুখ। দু একটা বেয়ারা চুলের গোছা লেপ্টে রয়েছে ঘর্মাক্ত কপালটার সাথে। কমল রান্নাঘরের চৌকাঠে এসে দাঁড়ায়। চামেলি সেদিকে তাকাতেই কমল বলে, রোজ রেতের বেলা কোথায় যাস বটে? চামেলি ভাষাহীন চোখে তাকিয়েই থাকে কমলের দিকে। কমল এবার বেশ খানিকটা গলা চড়িয়েই বলে, কিরে শুনতে পাচ্ছিস নাই? উত্তর দিচ্ছিস না কেনে? চামেলির এবারেও কোনো ভাবান্তর হয় না। কমল এবারে রান্নাঘরে ঢুকে চামেলির কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে, কিরে বল কেনে, রোজ রাত্রিরে কোথাকে যাস? তুই এ বিয়াতে খুশি নোস? কার সঙ্গে দেখা করতে যাস রোজ রেতে? তুই কি মোর সাথে খুশি নোস? চামেলির দিক থেকে কোনো সাড়া আসে না। সে যেন বোবা হয়ে গিয়েছে। রাগে হতাশায় সর্বাঙ্গ জ্বলতে থাকে কমলের। সে ঝাঁঝিয়ে ওঠে, শালি হারামজাদি, কথা কইছিস না কেনে? কোন নাগর পুষে রেখেছিস গায়ে? দুবেলা গরম ভাত, নতুন কাপড়, সমস্ত স্বামীতে তোর মন ভরেক নাই? রাত বিরেতে কার লগে মাঠে ঘাটে চড়ে বেড়াস? বল বল কেনে? এত অভিযোগের পরও কোনো উত্তর অপর দিক থেকে আসে না। রাগে চামেলিকে একটা জোরে ঠেলা দিয়ে রান্নাঘর থেকে গজগজ করতে করতে বেরিয়ে যায় কমল। দাওয়া থেকে কাস্তেটা টেনে নিয়ে হাঁটা দেয় মাঠের দিকে। গনগনে রোদে খোলা মাঠে কাজ করতে করতে দরদর করে ঘামছিল কমল। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে আসার সময় খাবারটা আনতে ভুলে গেছে। অন্যদিন হলে চামেলি তার জন্য খাবার নিয়ে আসে, আজ কি আসবে? কাজে মন লাগে না কমলের। বুকটা হাহা করে ওঠে। একটা দীর্ঘশ্বাস ফেলে আলের উপরেই বসে পড়ে সে। এবছর ফলন ভালো হয়েছে। কমল ভেবেছিল ঘরে লক্ষ্মীর পা পড়েছে, তাতেই এ শ্রীবৃদ্ধি। মাধব শেখরার কাছে একজোড়া বালা বায়না করে রেখেছে সে চামেলির জন্য। ভেবেছিল এবার নবান্নে উপহার দেবে। এখন আর চামেলির উপর রাগও হচ্ছে না কমলের, বরং তার বউয়ের জন্য বেশ চিন্তা হচ্ছে। হয়তো কমল অকারণেই সন্দেহ করছে চামেলিকে। সকালে ওরমভাবে কথা বলার জন্য অনুশোচনা হতে থাকে কমলের। শেষমেশ সে উঠেই আসে জমি থেকে, হাঁটা দেয় বাড়ির দিকে। পথে কালিমুদ্দিনের কাছ থেকে দুখানা ডাব কিনে নেয়। বাড়িতে ঢুকে দেখে তখনও চামেলি রান্নাঘরেই বসে রয়েছে। ডাব দুটো নামিয়ে রাখতে রাখতে কমল বলে, কালিমুদ্দিনের কাছে ভালো ডাব পেলাম, নিয়ে আসলাম, বুঝলি? কাইটে রাখ, আমি পুকুরে দুটো ডুব দিয়ে আসি। কমল গামছাখানা কোমরে বেঁধে পুকুর ঘাটের দিকে চলে গেল। স্নান সেরে বাড়ি ফিরে কমল রান্নাঘরের দিকে গেল ডাবের জলের আশায়। রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে যে দৃশ্য সে দেখল
তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। ডাব দুটোর সঙ্গে কাস্তেটাও সেখানেই নামিয়ে রেখে গিয়েছিল কমল। সেই কাস্তেটা হাতে ধরে কেমন অদ্ভুত ভাবে সেটার দিকে চেয়ে রয়েছে চামেলি। তার দু চোখে খেলা করছে কুটিল হিংস্রতা, আর মুখে লেগে রয়েছে একটা বিচিত্র হাসি। শ্যামলা মুখে সাদা দাঁতগুলো ঝকঝক করছে, আর কিরমির করে সে যেন কিছু একটা বলতে চাইছে। এই কোন চামেলি? এই চামেলিকে তো কমল চেনে না। কমল অস্ফুটে বলে ওঠে, চামেলি যেন অন্য কোনো জগতের বাসিন্দা, কিছু যেন একটা ভর করেছে ওর উপর। কমল এবার কিছুটা জোরেই বলে ওঠে, চামেলি, হেই চামেলি। এবারে চামেলি মুখ ফেরায় কমলের দিকে, কাস্তেটা ডান হাত দিয়ে তুলে ধরে, ভাবখানা এমন কাছে গেলেই কোপ বসিয়ে দেবে। কমল আর এক মুহূর্ত দেরি করে না, ক্ষিপ্র গতিতে ঘরে ঢুকেই সজোরে চেপে ধরে হাতে উঠানো কাস্তেটা। বাধা দেওয়ার ব্যর্থ একটা চেষ্টা করে চামেলি, তারপরেই জ্ঞান হারিয়ে কমলের গায়ে লুটিয়ে পড়ে। কমল পাঁজা কোলা করে তুলে নিয়ে চামেলিকে খাটে শুয়ে দেয়, জলের ছিটা দেয় চামেলির চোখে মুখে। চামেলির জ্ঞান ফিরলে কমল দেখে কিছুক্ষণ আগের সেই হিংস্র চামেলি এ নয়, এ তার বউ চামেলি। একেই সে বিয়ে করে ঘরে তুলেছে। এ সেই মুখ যা দেখলে কমলের বুক জুড়িয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও চামেলির মুখ দিয়ে কোনো কথা বলাতে পারে না কমল। অবশেষে সজোরে বুকে জড়িয়ে ধরে বউকে, কানের কাছে মুখ নিয়ে আস্তে করে সান্ত্বনা দিতে দিতে বলে, তুই ডরিস না বটে, কাল তোকে ডাক্তার দেখাইতে নিয়ে যাব। কথাগুলো চামেলিকে উদ্দেশ্য করে বললেও আসলে সে নিজের মনকেই প্রবোধ দেয়। কমল ভেবেছিল রাত জেগে বউকে পাহারা দেবে, কিন্তু সারাদিনের দুশ্চিন্তা আর খাটাখাটনির জেরে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ঘুম যখন ভাঙল তখন রাত কত কমল বুঝতে পারল না, কিন্তু চামেলি, চামেলি তার পাশে নেই। সে আজ রাতেও বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। দরজার খিল খোলা, পাল্লা আধ বোঝা, ঘর থেকে ছুটে বেরোয় কমল। কোন দিকে যাবে সে? সারা বাড়িটার চারদিকে একটা চক্কর মেরেই সে বোঝে বাড়ির চৌহদ্দিতে চামেলি নেই। দূরে যেখানে কালী পিসাচির বোন, সেখান থেকে অদ্ভুত একটা আওয়াজ আসছে বলে মনে হয় কমলের। চামেলি নয় তো? ঘর থেকে চার সেলের টর্চটা হাতে নিয়েই কমল শব্দ লক্ষ্য করে ছুটে যায় মাঠ ধরে বোনের দিকে। চামেলি ওই জঙ্গলে এত রাত্রিরে যাবে কেন? কি কালী পিসাচির বোন, এখানে ঢুকতে দিনের বেলাতেও লোকে ডরায়। এ বোন নিয়ে যুগ যুগান্তর ধরে চলে আসছে অজস্র ব্রাহ্ম কিংবদন্তি। বহু বছর আগে নাকি কালী নামের এক পিসাচিনী রামদাহাতে ঘুরে বেড়াতো এই জঙ্গলে, আর সামনে পড়ে যাওয়া প্রত্যেকটা মানুষকে কুপিয়ে খুন করত। বনের ধারেই শ্মশান, কত শ্মশান যাত্রী যে রাত বিরেতে মরা পোড়াতে গিয়ে কালী পিসাচির হাতে বলি হয়েছে তার ইয়েত্তা নেই। শেষে কোনো এক বিখ্যাত তান্ত্রিক নাকি তন্ত্রমন্ত্রের জোরে সংহার করে ওই পিসাচিনীকে, বনের ধারে প্রতিষ্ঠা করেন কালভৈরবের মন্দির। সেই থেকে এই মাঠের নাম কালভৈরবের মাঠ, আর ওই বনের নাম হয়ে গেছে কালী পিসাচির বন। আওয়াজটা এখনো আসছে, ধাতব কিছু মাটিতে ঘষা খাবার আওয়াজ। বনের ধারে এসে থমকে দাঁড়িয়ে পড়ে কমল। তার এতদিনের জমা থাকা ভয় তাকে বনে ঢুকতে বাধা দেয়, কিন্তু তার মন বলছে চামেলি ওই জঙ্গলেই ঢুকেছে। চারিদিকে ঝিঁঝি আর ব্যাঙের অনর্গল ডাক, আর থেকে থেকে শিয়ালের হুক্কাহুয়ার মাঝে ওই ধাতব শব্দে কমলের মনে হয় সে যেন কোনো এক অপার্থিব জগতে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই কমলের চোখে পড়ে লাল শাড়ি পরা একটা মূর্তি যেন ধীরে ধীরে ঢুকে যাচ্ছে বনের মধ্যে। ওকে, চামেলি না? কোথা থেকে এতটা সাহস কমলের মধ্যে এলো তা সে নিজেও জানে না। ছায়া মূর্তিকে অনুসরণ করে সে ঢুকেই পড়ল বনের মধ্যে। কিছুক্ষণ অনুসরণ করার পর কমল নিশ্চিত হলো ওই তার চামেলি। কিন্তু এ কি অবস্থা হয়েছে চামেলির? মাথার চুল খোলা, শাড়ি এলোমেলো,
এত রাতে বনের মধ্যে দিয়ে কোথায় চলেছে সে? একবার কমল ভাবল ডাক দেয়, কিন্তু শেষ পর্যন্ত অনুসরণ করাই শ্রেয় বলে মনে করল। এমনিতে এই বন খুব বেশি গভীর নয়, চাঁদনি রাতে বন ভেদ করে এখানে ওখানে আলো ছায়া খেলা করছে। 20-25 হাত দূর থেকেও চামেলিকে মোটামুটি স্পষ্টই দেখতে পাচ্ছে কমল। আলো ছায়া ঝিঁঝি শিয়ালের ডাকে কেমন যেন রহস্যময় হয়ে রয়েছে চারিপাশ। চামেলি বাহ্য জ্ঞান শূন্য হয়ে এগিয়ে চলেছে কলের পুতুলের মতো, আর সাথে করে যেন কোনো অদৃশ্য সুতোর বাঁধনে টেনে নিয়ে চলেছে কমলকেও। কিন্তু কোথায় যাচ্ছে চামেলি? ওদিকে যে শ্মশান! এবারে কমলের হঠাৎ ভয় করতে থাকে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। নদী থেকে খাল কেটে জল আনা হয়েছে এই শ্মশান ঘাটে। চামেলি খালের ধারে গিয়ে দাঁড়ায়, এদিক ওদিক করে কিছু যেন একটা খুঁজছে। কমল বিস্ময়ে দেখতে থাকে তার বউকে। হঠাৎ কমলের মনে হলো চামেলি যা খুঁজছে তা যেন সে পেয়ে গেছে। তার আঁচলটা পড়ে গেছে গা থেকে। প্রায় বিবস্ত্র চামেলি বসে পড়ল শ্মশানের মাটিতে। তারপর ছাই মাটি তুলে মাখতে লাগলো সারা গায়ে। মুখ দিয়ে অদ্ভুত বিড়বির ভাবে কি যেন বলে চলেছে ক্রমাগত। এতটা দূর থেকে ঝোপের আড়ালে কমল ভালো করে বুঝতে পারলো না ও কি বলতে চাইছে। ভগবান! তখনই কমলের মনে পড়ে গেল গ্রামের আরেক কিংবদন্তি, কালী পিশাচিকে সংহারের সময় তান্ত্রিক বলেছিলেন, যেদিন গ্রামের লোকের মনে কাল বৈভবের উপর ভক্তি কমতে থাকবে সেদিন কালী পিশাচি আবার ফিরে আসবে। তবে কি কালী পিশাচি আত্মা আবার ফিরে এসেছে আর ভর করেছে চামেলির মধ্যে? আতঙ্কে বিস্ফারিত চোখে কমল দেখে কাস্তে হাতে উঠে দাঁড়িয়েছে চামেলি। সারা শরীরে ছাই কাদা মাটি মাখা বউটাকে চামেলি বলে আর চেনাই যায় না। কি করবে এখন কমল? তার গ্রাম্য বুদ্ধিতে কিছুই বুঝে উঠতে পারে না সে। গ্রামে এ কথা জানাজানি হলে তার যে কি পরিণতি হবে ভাবতেও পারছে না কমল। এদিকে সকালে চামেলির এই রূপেরই একটা আভাস সে পেয়েছে। এখন চামেলির সামনে গিয়ে দাঁড়াবার বা তাকে বাড়ি টেনে নিয়ে যাবার মতো সাহস কমলের হয় না। ঠিক তখন খুব কাছে ঝোপের আড়াল থেকে একটা শেয়াল ডেকে ওঠে, ফলে কিছুটা চমকে দূরে সরে গিয়ে কমল আবার তাকায় চামেলির দিকে। কিন্তু চামেলি আর ওখানে নেই। এরই মধ্যে সে সরে পড়েছে সেখান থেকে। তারপর আরো কিছুক্ষণ এদিক ওদিক নজর করে চারিদিকে কোথাও চামেলিকে দেখতে পায় না কমল। এদিকে তার মাথা ঝিমঝিম করতে শুরু করেছে, চোখ দুটো যেন জ্বলছে। পিশাচের শ্মশান সাধনা সে দেখে ফেলেছে। টাল সামলাতে না পেরে ধপ করে মাটিতে পড়ে যায় কমল। টর্চটা গড়িয়ে যায় ছোপের মধ্যে। তারপর ঠিক কি হয়েছিল তা সে ভালো করে মনে করতে পারে না। তবে কোনো এক অলিক মায়াজাল কাটিয়ে সে কোনো মতে টলতে টলতে বাড়ি অবধি পৌঁছতে পেরেছিল। তারপর সব অন্ধকার। ট্রেন থেকে স্টেশনে যখন নামলেন আড়তদার মণি সরকার, তখন রাত প্রায় 11টা। তার সঙ্গে রয়েছে তারই গ্রামের পলাশ ও রতন। ওরা গ্রামের ছেলে হলেও সারা সপ্তাহ শহরেই থাকে, ওখানেই কাজ করে, সপ্তাহান্তে গ্রামে আসে। মণি সরকারের সঙ্গে তাদের ট্রেনেই দেখা হয়ে যায়। আজ ট্রেনটা অনেক লেট করেছে। স্টেশন থেকে তাদের গ্রাম প্রায় 5 কিলোমিটার। আজকে আর কোনো যানবাহন পাবার কোনো আশা নেই, তাই তিনজনেই স্টেশন চত্বর থেকে বেরিয়ে হাঁটা দেয়। বাক্স প্যাট্রা বলে কিছুই নেই কারুর সঙ্গে। পলাশ আর রতনের পিঠে দুটো ব্যাগ আর মণি সরকারের কাঁধে ঝোলা। বেশ জোরেই হাঁটছিল ওরা। বয়স্ক মণি সরকার রতন আর পলাশের থেকে কিছুটা পিছনেই হাঁটছেন। স্টেশনের রাস্তাটা মোড় ঘুরলেই গ্রামে ঢোকার মুখে খাল। খালের দুপার একটা বাঁশের সাঁকো দিয়ে জোড়া। তার গা ঘেঁষেই কালী পিশাচির জঙ্গল। থেকে থেকেই শেয়াল আর পেঁচার ডাক শোনা যাচ্ছে। রতন আর পলাশ স্টেশনের রাস্তাটার বাঁক নিয়ে ফেলেছে অনেকক্ষণ, তাই মণি সরকারও কিছুটা জোরেই পা চালালেন। মোড় ঘুরেই
দেখলেন রতন আর পলাশ স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝখানে, তাদের টর্চের আলোটা ধরা ওই বাঁশের সাঁকোর ওপর। সেদিকে তাকিয়ে মণি সরকার দেখলেন বাঁশের সাঁকো ধরে এগিয়ে আসছে লাল শাড়ি পরা এক নারী মূর্তি। হাওয়ায় তার খোলা চুল উড়ছে, মাটিতে লুটানো শাড়ির আঁচলের সঙ্গে বাঁধা একটা কাটারি। বাঁশের সাঁকোর সঙ্গে ঘষা খেয়ে অদ্ভুত আওয়াজ তুলছে কাটারিটা। টর্চের আলো কাটারিটার ওপর পড়তেই সেটা চকচক করে উঠল। হাতে টর্চ ধরা রতন আলোটা মুখের দিকে ফেলতে যাবে এমন সময় মণি সরকার চাপা স্বরে হুঙ্কার দিয়ে রতনের হাত থেকে টর্চটা কেড়ে নিয়ে ওটাকে নিভিয়ে দিলেন। তারপর ওদের হাত ধরে টেনে নিয়ে গেলেন ছোপের আড়ালে। নারী মূর্তিটা এদিকেই আসছে, এতক্ষণে সে সাঁকো থেকে নেমে পড়েছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো, তারপর রাতের নিস্তব্ধতা ভেঙে হা হা করে হেসে উঠল। গলা সস্ফুট স্বরে বলল, মণি সরকারের মুখ চেপে ধরলেন। এখন একটুও শব্দ হলে পিশাচি ওদের অস্তিত্ব টের পেয়ে যাবে, তাহলেই আর রক্ষে নেই। তিনজনেই প্রায় দম বন্ধ করে বসে রইলেন। ওই প্রেতিনী মূর্তি মাত্র 10 হাত দূর দিয়ে ওদের সম্পূর্ণ উপেক্ষা করে চলে গেল। চাঁদের আলোয় তিনজনেই স্পষ্ট দেখতে পেলেন এ আর কেউ নয়, তাদেরই গ্রামে কমল সর্দারের বউ চামেলি। পরদিন সকালবেলা কমলের ঘুম ভাঙল লোকজনের হাঁকাহাঁকিতে। ঘুম ভেঙেই কমল দেখল বিছানায় চামেলি নেই, তার মানে রাতের বেলা চামেলি আর বাড়ি ফেরেনি। বাইরে লোকজনের উত্তেজিত ডাকাডাকিতে সে বুঝল নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। অজানা আশঙ্কায় কমলের বুকটা কেঁপে উঠল, সে তাড়াহুড়ো করে উঠে গিয়ে দরজা খুলল। আধখানা গ্রাম প্রায় তার বাড়ির সামনে জড়ো হয়ে গিয়েছে। ভিড়ের মধ্যে থেকে মণি সরকার এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন, তোর বউ চামেলি কোথায় বটে? কমল বুঝতে পারে কোনো বড়সড় গণ্ডগোল ঘটে গেছে কাল রাতে। চামেলির কথা কি তবে সারা গাঁ জেনে গেল? সর্বনাশ, কমল মুখে বলে, কেনে কথা ঘুরাস নাই কমল, তোর বউ কোথাকে? ঘরে ঘুমাইতেছে। বাবা, কুম্ভকর্ণের ঘুম বটে তোর বইয়ের, এত হাঁকা হাঁকিতেও ঘুম ভাঙে নাই? না, মানে ওর শরীরটা একটু খারাপ বটে। মিঠা কথা বলিস নাই কমল, তোর বউ ঘর কে নাই? কাল রেতে আমরা তাকে গাঁ থেকে বের হয়ে যেতে দেখেছি। তোর বউ রেতের বেলা কাটারি হাতে কালী পিশাচি বনের মধ্যে যায় কেনে? আজ সকালে শ্বশুরতলির বউ তাকে শ্মশানের দিকে যাতে দেখেছে। সত্যি কথা বল কমল, তুই জানতিস তোর বউ পিশাচি? কমল এ কথা শুনে যেন আঁতকে ওঠে, তার মুখে কথা জোগায় না, সে জানে এ কথার কি পরিণাম। ফের মণি সরকার বলে ওঠেন, কাল রেতে ও রাতে খুব খাতি খাতি বেঁচেছি, ওকে তো আর এই গায়ে রাখা ঠিক হবে কলাই। কমল তখন মরিয়া হয়ে বলে, ওরে ওরে আপনারা তাড়ায় দেবেন না, ওর মাথাটা একটু খারাপ হয়েছে বটে, তবে ও পিশাচি না, সামেলি পিশাচি হতে পারে কি নাই, আপনারা ওকে সাইয়ে দেন। মণি সরকারে ছাঁচিয়ে ওঠে, আমরা সারা না স্যার আর কে, গুড়োবরতলায় শখে নেই, ওখানে সালিসি বসবে, মোড়লকে আমরা সব জানাইছি, সে রবিতান্ত্রিককে তলব দিচ্ছে, রবিতান্ত্রিক যা বলবে তাই হবে। রবিতান্ত্রিকের নাম শুনেই কমলের শেষ আশাটুকুও নিভে গেল। বড় নাম করা এই তান্ত্রিক, তার তন্ত্রমন্ত্রের বিশাল জোর। রবিতান্ত্রিকের মন্ত্রের জোরে এলাকায় কোনো ভূতপ্রেত থাকার জো নেই, তবে বড় মায়াদয়াহীন এই তান্ত্রিক। ভূতপ্রেত তো বটেই, অধিকাংশ সময় ওইসব ভূত প্রেত পিশাচ যাদের ওপর ভর করেন তাদেরও তিনি মেরে ফেলার ব্যবস্থা করেন। কমল প্রায় যন্ত্রবৎ ভিড়ের সঙ্গে চলে আসে বুড়ো বটতলায়। সেখানে তখন মোড়ল সমেত বাকি সারা গ্রাম জড়ো হয়েছে, আর ভিড়ের মাঝখানে বসে রবিতান্ত্রিক ক্রমাগত সব বিজাতীয় মন্ত্র পড়ে চলেছে। ওম নাকাল ভৈরবায় নমঃ।
কমলকে দেখেই মোড়ল বলে, এই যে কমল, তুই তোর বউয়ের কার্যকলাপ শুনিসিস? কমল নিঃশব্দে ঘাড় নাড়ে। মোড়ল ফের বলে, দেখ কমল, তোর বউ চামেলির উপর কালি বিশ্বাসই ভর করিছে। এবারে কমল প্রতিবাদ করে ওঠে, না, এ হতে পারেক নাই, আমার সামেলি বিশ্বাসী হতে পারেক নাই। তা যদি নাই হবে, তবে তোর বউ রাতগিরিতে কাটারি হাতে বনে শ্মশানে ঘুরে বেড়ায় কেন? না কর্তা বাবা, সামেলি বিশ্বাসী নয়, ওর মাথাটা একটু খারাপ হয়েছে বটেক, আমি আজই ওরে ডাক্তারের কাছে নিয়ে যাব কর্তা বাবা। এমন সময় রবিতান্ত্রিক হুঙ্কার দিয়ে ওঠে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কালি পিশাচি ফিরে এসেছে, গন্ধ পাচ্ছি আমি, গন্ধ। ও ভেং 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 পম কালি, দাদার ঘরে মানুষ কালী পিশাচিকে শ্বশুর ঘর থেকে তাইরে দেয়, তারপর সে বনে বাগানে সরে শ্মশানে শ্মশানে সব সাধনা করে পিশাচি হয়, কালা গায়ের রং বলে তারে সবাই কালী পিশাচি বলতো। মিলে যাচ্ছে, হুবহু সব মিলে যাচ্ছে মরণ, অনাথ মেয়ে, কালা রং, আসলে কাটারি, শ্মশান সারি, এ কালী পিশাচি না হয়ে যায় না মোড়ল, অমঙ্গল, গায়ের ঘোর অমঙ্গল। ও ভীম ক্রিং ভীম পম কালী। তখন মোড়ল বলে, তাহলে এখন কি উপায়? আইস পূর্ণিমা, তাই মহাযোগ, এমন দিনে পিশাচ বলি দিলে সে আর ফিরে আসতে পারে নাই, এ সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে ক্লাই মোড়ল, ধরলে আর ওই বিশ্বাসই রে, এই বটতলায় বেঁধে জ্যান্ত পুড়ায় দে, তারপর ওই বিশ্বাসীর ছাই নিয়ে গিয়ে রাখ কাল ভৈরবের থানে, দেবতা তুষ্ট হবে, আর কখনো কালী বিশ্বাসই ফিরে আসতে পারবে ক্লাই। আস রবিতান্ত্রিক নিজের হাতে পুজো দেবে কাল ভৈরবের বঙ্গালে। এই নিধান শুনেই কমল গিয়ে লুটিয়ে পড়ে রবিতান্ত্রিকের পায়ে, এমনটা করবে ক্লাই ঠাকুর, আমার স্বামীর মাথা খারাপ, সে পিশাচি নয়, সে কারুর ক্ষতি করে নাই। এখনো করে নাই, কিন্তু বিপদ করতে কতক্ষণ, মোড়ল শুনে রাখ, যত সময় নষ্ট করবি পিশাচ তত শক্তিশালী হবে, তারে মারা তখন আরো কঠিন হবে। কমল এবার তান্ত্রিককে ছেড়ে মোড়লের পায়ে গিয়ে পড়ে, কর্তা বাবা, কর্তা বাবা, আমার স্বামেলি পিশাচি নয়, কর্তা বাবা, আমার স্বামেলিরে বাঁচান, স্বামেলি পিশাচি নয়। রবিতান্ত্রিকের কথা অক্ষরে অক্ষরে ঠিক, স্বামেলির মতন কালিও অনাথা, ভদ্র ঘরের বউ ছিল কিন্তু শ্বশুর ঘর সে করতে পারিনি, শ্মশানে মশানে সাধনা করে পিশাচি হয়, তারপর সারা গ্রামের সব বাড়ির কেউ না কেউ কালী পিশাচির বলি হয়েছে, এই রক্তগঙ্গা আমি আর বইতে দিতে পারি না। শোনো গ্রামবাসীরা শোনো, কমল সর্দারের বউ সামেলি সর্দার পিশাচি হয়ে গেছে, এই সভা তাকে জ্যান্ত পুড়িয়ে মারার আদেশ দিচ্ছে, রবিতান্ত্রিক ওই পিশাচির সাইবস্য নিয়ে কাল ভৈরবের পুজো দেবে, এতে কারুর কোনো আপত্তি থাকলে এখনই জানাও। গায়ের সমস্ত লোক চুপচাপ দাঁড়িয়ে থাকে, কমল সকলের কাছে ঘুরে ঘুরে চামেলির প্রাণ ভিক্ষা করে, কিন্তু একজনও কমলের সাহায্যে এগিয়ে আসে না, কমল হাত জোর করে মিনতি করে কিন্তু সব বৃথা। এমন সময় মণি সরকার বলে, মোড়ল, ও মোড়ল, স্বামীর তো গতি হইবে কিন্তু কমলের কি আর এই গায়ে রাখা ঠিক হবে? না, কখনোই নয়। শোন কমল, তোর বাড়ি
আর অর্ধেক জমি আজ থেকে আমার কাছে জমা হলো, আর বাকিটা জমা থাকবে আরদার মণি সরকারের কাছে। তুই 10 বছরের জন্য গা ছাড়া হলি, কাল সকালেই এ গ্রাম ছেড়ে দিবি। কর্তা বাবা এমনটা করবে নাই, আমার স্বামী লক্ষ্মী সে বিশ্বাসী হয়ে যায়নি, সে কারো ক্ষতি করে নাই। তোমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছো, কেউ কিছু বলছো নাই কেনে, ওরা আমার স্বামী পুরাই মারতে চায়। কর্তা বাবা আমি অনেক কষ্টে ওইটুকু জমি জিরেত করেছি, কর্তা বাবা আমাদের এইভাবে শেষ করে দেবেন না। স্বামী তোমরা সকলে দাঁড়িয়ে দেখছো কি, যাও সে পিসাজিকে ধরে আনো। রবিতান্ত্রিক আবার হুঙ্কার দিয়ে ওঠে, সারা গ্রাম ছোট ছোট দল বেঁধে বেরিয়ে পড়ে পিসাচির খোঁজে। কমল পাগলের মতো তাদের আটকাতে চেষ্টা করে, অবশেষে মাটিতে বসে কপাল চাপড়ে কাঁদতে থাকে, সামেলি। ঠিক তখনই কমলের মনে পড়ে ডাক্তারবাবুর কথা। কমল উঠে পড়ে, পাগলের মতো ছুটতে থাকে ডাক্তারবাবুর বাড়ির দিকে। তিনি একমাত্র বাঁচাতে পারেন চামেলিকে। ডাক্তারবাবু তখন নাইট ডিউটি সেরে সবে বাড়িতে ঢুকছেন, এমন সময় কমল তার পায়ে হুমড়ি খেয়ে পড়ল। ডাক্তারবাবু আমার সামেলিরে মাসান, ওরা উড়ে জ্যান্ত পুড়াবে। কমলের কথায় চমকে ওঠেন ডাক্তার সোহন ব্যানার্জি। জ্যান্ত পুড়াবে কেন? কমল শান্ত হও, কি হয়েছে বলো। রাখহরি কাকা ঠেকে সেদিন কালী পিসাসির কথা উঠলে, তা বাড়ি গিয়ে বউটারেও ওই গল্প করি, ভয় দেখানোর জন্য বলি কালী পিসাসি আবার ফিরে আসবে, সেই থেকে আমার বউটা পিসাসি হয়ে গেল ডাক্তারবাবু। কমল শান্ত হও, চামেলি গল্প শুনে ভয় পেয়েছিল। ভয় না তো, বরং লালপানা মুখ করে এমন তেড়ে এলো, তারপর থেকেই রোজ রেতেও শ্মশানে কাটারি হাতে ঘুরে বেড়ায় ডাক্তারবাবু। কাল রাতে ঘরে ফেরার সময় মণি সরকারে দেখে ফেলছে, আজ শালিশি বসিয়েছে, রবিতান্ত্রিক করে জ্যান্ত পুরাবার নিদেন দিয়েছে ডাক্তারবাবু, আপনি সামেলিরে বসান। এই বলে কমল একে একে সব বৃত্তান্ত বলে যেতে থাকে, যত শোনেন ততই ডাক্তারবাবুর ভ্রু কুঁচকে যেতে থাকে। সম্পূর্ণ ব্যাপারটা ডাক্তারবাবুর কাছে পরিষ্কার হয়ে আসতে থাকে এক এক করে। চামেলি সম্ভবত সাইকোসিসের রোগী, স্কিজোফ্রেনিয়াও হতে পারে। এ এমন এক মানসিক রোগ যেখানে রোগীর চারপাশে যা দেখে যা শোনে তার অনেক কিছুর সঙ্গেই নিজেকে রিলেট করে নেয়। ডাক্তারি পরিভাষায় একে বলে ডাইলিউশন অফ রেফারেন্স, অনেক সময় এর প্রভাব হয় সুদূর প্রসারী। চামেলির ক্ষেত্রে কালী পিসাচির গল্প মারাত্মক হয়ে উঠেছে, সে নিজেকে কিংবদন্তি কালী পিসাচি বলে ভাবতে শুরু করেছে, তাই কালী পিসাচি যা যা করত সেও তাই করতে শুরু করেছে। চামেলির কথা বুঝতে না পারা, ল্যাক অফ এক্সপ্রেশন, এ সবই এ রোগের লক্ষণ। অবহেলিত শৈশব, অকস্মাত মানসিক আঘাত বা অবস্থার পরিবর্তন এ রোগের মনে বাসা বাঁধার কারণ। চিকিৎসা করলে এ রোগ একদম সেরে যায়, কিন্তু এখন নষ্ট করার মতন এক মুহূর্তও সময় নেই। যে করেই হোক চামেলিকে বাঁচাতে হবে। মোবাইলটা নিয়ে থানার নম্বর ডায়াল করলেন ডাক্তারবাবু। হ্যালো, বড়বাবু বলছেন? আমি ডক্টর সোহন ব্যানার্জি বলছি। শুনুন, এই গ্রামে একটা ওয়েজ হান্টিংয়ের ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, এই গ্রামেই। কমল সর্দারের বউ চামেলি সর্দার,
গ্রামে শালিশি বসিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা চলছে। আমার মতে উনি সাইকোসিস পেশেন্ট। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বুড়ো বটতলায় চলে আসুন, এখনও গেলে বাঁচানো যাবে আশা করি। আপনি যত বেশি সম্ভব ফোর্স নিয়ে আসুন, গ্রামের লোক বাধা দিতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ, প্লিজ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ডাক্তারবাবু যখন পুলিশ ফোর্স আর কমলকে নিয়ে বুড়ো বটতলায় গিয়ে পৌঁছলেন, তখন সেখানে এক নারকীয় আদিম কাণ্ড চলছে। রবিতান্ত্রিক জলদগম্ভীর স্বরে একটানা মন্ত্র পড়ে চলেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে বুড়ো বটতলায়। সারা গ্রাম ভেঙে পড়েছে এই ঘটনা দেখতে। চামড়া পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছে সারা বাতাসে। ঠিক তখনই সামেলি বলে চিৎকার করে ভিড় ভেঙে কমল ছুটে গেল অগ্নিকুণ্ডের দিকে। চামেলির সারা গা তখন আগুনে দাউ দাউ করে ফুটছে। কমল আগুন লেভাতে জড়িয়ে ধরল চামেলিকে। ইতিমধ্যেই পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে। ডাক্তার ব্যানার্জি চিৎকার করে বলে চলেছেন, আপনারা সরে যান, সরে যান সবাই। চামেলি বিষাদ নয়, মানসিক রোগী। আমি পুলিশ নিয়ে এসেছি, আপনারা পুলিশের কাজে বাধা দেবেন না। অবস্থা বেগতিক দেখে সবার আগে পালাতে চেষ্টা করল রবিতান্ত্রিক মোড়ল আর মণি সরকার, কারণ তারাই এই নরমেধ যজ্ঞের কোতা। গ্রামবাসীরা পুলিশকে বিশেষ বাধা দেয়নি। পুলিশ দেখেই তারা আস্তে আস্তে সরে পড়েছে। মোড়ল, মণি সরকার, রবিতান্ত্রিক সবাই একে একে ধরা পড়ল। কিন্তু আয়, যাদের জন্য এত কিছু, সেই দুজন দুজনকে জড়িয়ে ধরে একই আগুনে পুড়ে গেল। সম্পূর্ণ দগ্ধ কমল আর চামেলিকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। মোড়ল, মণি সরকার, রবিতান্ত্রিকের জেল হয়। আরও অনেক গ্রামবাসীরই এই ঘটনার প্ররোচনা দেবার জন্য ছোট বড় শাস্তি হয়। আজও সেই কালী পিসাচের বন, বুড়ো বটতলা, কাল ভৈরবের মন্দির আগের মতোই দাঁড়িয়ে আছে। আর রয়েছে দিগন্ত বিস্তৃত মাইলের পর মাইল পোড়া জমি। সে বছর গরমকালে কমলের ধানে ভরা জমিতে কি করে যেন আগুন লাগে। ফসল মাঠেই পড়েছিল, কেউ কাটেনি, ফলে মুহূর্তেই সারা জমিতে ছড়িয়ে পড়ে আগুন। তারপর সেই আগুন গ্রাস করে নিতে থাকে একের পর এক জমি। গ্রামবাসীরা শত চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারে না। সেদিন শালিশিতে হাজির প্রতিটা মানুষের জমি এক এক করে পুড়ে খাক হয়ে যায়। সে জমিগুলোতে আজ আর কোনো ফসলই ফলে না। কমল চামেলির বিদেহী আত্মা যেন এভাবেই প্রতিশোধ নিয়ে যায় তাদের উপর হওয়া অনাচারের। কেমন লাগলো আমাদের আজকের মৌলিক উপস্থাপনা কালী পিসাচির বনে? ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর প্লিজ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের গল্প গল্প রহস্যকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন। আমরা আগামী সপ্তাহে আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমাদের সঙ্গে থাকুন, গল্প এখানে অল্প নয়।